বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ১৩তম ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের বিষয়ে সাধারণ সদস্যদের যথার্থের সাংবাদিক সম্মেলন। বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন রেজি নম্বর ১২৬৬ এর ১২তম ত্রিবার্ষিক সাধারণ সভা গত ৭-১০-২০২১ তারিখে অনুষ্ঠিত হয়। সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক গত ২৬-১১-২০২১ তারিখ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত সাধারণ নির্বাচনে আমরা নির্বাচিত কার্যনির্বাহী কমিটি গত ৪-১২-২০২১ তারিখে অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব গ্রহণ করি। আমরা দীর্ঘ প্রায় ৩ বছর যাবৎ সুষ্ঠু ও সুন্দরভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছি। এমত অবস্থায় কিছু শ্রমিক নামধারি শহীদুল ইসলাম খোকন ও জাহিদুল ইসলাম তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার মানুষের অত্র সংগঠন ও বর্তমান কমিটির বিরুদ্ধে নানান প্রকার মিথ্যা বানোয়ার ভিত্তিহীন খবর পত্র পত্রিকার মাধ্যমে অপপ্রচার করিতেছে, যাহা আদৌ সত্য নয় এবং অত্র সংগঠনের সাংগঠনিক কার্যক্রমের সহিত কোনো মিল নাই। প্রত্যেক কমিটির মেয়াদকালীন সময়ে শহীদুল ইসলাম খোকন ও জাহিদুল ইসলাম ইউনিয়নের নেতৃবৃন্দের বিরুদ্ধে সাংগঠনিক সম্মেলনের মাধ্যমে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার করাই প্রত্যেকবারই তাদেরকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। কাজেই এসব মিথ্যা বানোয়াট ভিত্তিহীন খবর প্রচার থেকে বিরত থাকার জন্য আহ্বান করছি, অন্যথায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। গত সাধারণ সভার প্রতিশ্রুতি মোতাবেক আমরা অত্র সংগঠনের সংবিধানে বর্ণিত নিয়ম অনুযায়ী বর্তমান কমিটির মেয়াদ ৩ বছর পূর্ণ হওয়ার পূর্বেই বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা, সাবেক কর্মকর্তা এবং ১২তম অর্থাৎ এর আগের নির্বাচন যেটা হয়েছে ১২তম ত্রিবার্ষিক সাধারণ নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমন্বয়ে গত ২৫-১১-২০২৪ তারিখ সোমবার সকাল ১০ ঘটিকায় ইসলামপুর হরিগাড়ি অত্র ইউনিয়নের মোটর ড্রাইভিং ট্রেনিং স্কুল সেন্টারে সম্মেলন কক্ষে ইউনিয়নের ১৩তম ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের বিষয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত সকল নেতৃবর্গ ও প্রার্থীদের মতামতের ভিত্তিতে গত ৩০-১১-২৪ তারিখ রোজ শনিবার অত্র ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির মাসিক সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত মোতাবেক বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ১৩তম ত্রিবার্ষিক সাধারণ সভা আগামী ১৮-৪-২০২৫ তারিখ রোজ শনিবার সকাল ১০ ঘটিকায় বগুড়া কেন্দ্র ট্রাক টার্মিনাল চত্বর ভবের বাজার ৪ মাথায় অনুষ্ঠিত হবে, যাহা আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘোষণা করিতেছি। কাজেই সকল সাধারণ শ্রমিকগণকে কাহারও কোনো মিথ্যা কথাই কান না দিয়ে বা বিভ্রান্ত না হয়ে আগামী অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত হয়ে সাধারণ সভাকে সাফল্য মণ্ডিত করার জন্য সকল শ্রমিকগণকে আন্তরিকভাবে অনুরোধ করছি। অভিযোগ ছিল যে তাদের যে মৃত্যুবরণকারী যে শ্রমিকগুলো ছিল, বিবাহ, তারপরে হচ্ছে বিভিন্ন অসুস্থ বয়স্ক ভাতার যে কল্যাণ তহবিল থেকে যে টাকাগুলো দেওয়া হয়, আপনাদের নির্বাচিত যে কমিটি আছে আপনারা কি সেগুলো দিয়েছেন কি? বিষয় হচ্ছে যে আমরা যখন দায়িত্ব গ্রহণ করি তখন লিখিত ছিল ১ কোটি ৯ লক্ষ যার ডকুমেন্ট আমাদের লিখিত, আগের সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত লিখিত ১ কোটি ৯ লক্ষ দেওয়া রেখেছে, তার ভিতরে মৃত্যুদের টাকা আছে এবং নানান টাকা আছে, এবং আমরা এই কমিটি নির্বাচিত হওয়ার পর এত অল্প আয়ের মধ্যেও আমরা ১ বছর পূর্তি অনুষ্ঠানে বিগত কমিটির আমলে যত বিয়ের টাকা বাকি রেখে গিয়েছিল ১০০% টাকা আমরা শোধ করেছি। এই মুহূর্তে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের কোনো একটা শ্রমিক বলতে পারবেন না যে তার কাবিননামা অফিসে জমা আছে। আর ওদের যে ক্লেম সেটা হচ্ছে গত ১১-১৫ বছর দখল করা যে কর্মকর্তা ছিল এই দখলওয়ালারা এই সমস্ত বাকি রেখে সেটার কথা তারা এর মধ্যে একটু উল্টা পাল্টা লেখছে, চাপাইছে, বাট আমার আমলে একটা কাবিননামা আমার অফিসে জমা নেই।
মৃত্যুর দাবির টাকা আমাদের কিছু বাকি আছে, ওদেরটা বাকি আছে, আমাদের কিছু বাকি আছে। বিকজ অফ দ্যাট যে আমরা যমুনা ইন্স্যুরেন্সের সঙ্গে বাংলাদেশের প্রথম আমরা মনস্মিল এগ্রিমেন্ট করি, আমরা ন্যাচারালি সংবিধান অনুযায়ী মৃত্যুর টাকা 30,000 দিই, আমরা যমুনা ইন্স্যুরেন্সের সাথে এগ্রিমেন্ট করার কারণে নর্মাল ডেড হইলে পরে 50,000 টাকার, অ্যাক্সিডেন্টাল ডেড হইলে 1,00,000 টাকার এগ্রিমেন্ট করছি। বর্তমান সময় আপনারা নিজেরাও জানেন যে আমার সবচেয়ে বেশি শ্রমিক হল সিএনজিতে, যাদের পিছনে আমরা একটা শ্রমিককে কোনো অসুস্থ কোনো দুর্ঘটনা আমরা একটা শ্রমিককে পিছু ফেলতে থাকি, যাই যখন যেখানে আসছে যে যদি কোনো রকম আমার ক্যাশের টাকা না থাকে আমরা পকেট থেকে দিয়ে হলো সংগঠনকে ধার দিয়ে হলো তাদেরকে আপনি দিয়ে করি, কোনো শ্রমিক করতে পারবো না। এখানে দেখেন এখানে আমরা কিন্তু যে কথাটা এখানে উল্লেখ করা আছে, আমরা আমি আমি আজকেও চলে যাবো সৈয়দপুরে, কালকে আমার সৈয়দপুরের সাধারণ সভা টিকার দেওয়া হবে, যেহেতু আমি উত্তরবঙ্গের আহ্বায়ক, আমি নগার সাধারণ সভা ডিক্লার দিয়ে দিচ্ছি 5 বছর পরে, সৈয়দপুরের নির্বাচনে তাদের ডেট চলে গেছে 1 বছর হয়ে গেছে, লালমনিহাট পরশু দিনে যেমন লালমনিহাটে 13 বছর কোনো নির্বাচন হয়েছে সাধারণ সভা হবে, আমরা কিন্তু যে কমিটমেন্ট করেছি শ্রমিকদের কাছে আমাদের কমিটমেন্ট মোতাবেক আগামী কাল পর্যন্ত আমাদের কিন্তু মূল টাইমটা আছে, এরপরেও আরো যেহেতু আরো 2 দিন আছে, 4 তারিখে আমাদের অভিষেক হয়েছে আর কি, তো 4 তারিখে অভিষেক হলে মানে আপনারা আমরা 5 তারিখ থেকে কার্যক্রম হাতে নিয়েছি, তো আমরা যাতে গণতান্ত্রিক পদ্ধতি সঠিক থাকে, যেহেতু বিচারকের দায়িত্ব পালন করতেছে বঙ্গবন্ধু শহীদ মিনারে সভাপতি উত্তরবঙ্গে, আমি যে কারণে কোনো সময় চাই নাই যে নির্বাচনের বাইরে আমরা অবস্থান করি, সময়ের বাইরে অবস্থান করি, মোটামুটি আলোচনার সাথে যেহেতু আন্দোলন সংগ্রাম হয়েছে আমাদের খাতাপত্র কিছু আমাদের বিগত সময় ধরেন আপনার বিগত সময়ের আপনার প্রায় 2012 2012 2012 শ্রমিকদের কার্ড শেষ করসপন্ডিং হয়েছে, তারপরে কিন্তু নির্বাচন হয়ে গেছে শ্রমিকদের কোনো করসপন্ডিং আসে নাই, কারণ অনেক শ্রমিক মারা গেছে, অনেক শ্রমিক আমাদের সংগঠন থেকে ত্যাগ করে অন্য সংগঠনে গেছে, এই এই শ্রমিকগুলোকে আমার ভোটার লিস্টে আগে নিয়ে আসতে হবে, যে কারণে আমি ডাইরেক্টরকে মৌখিকভাবে তার সঙ্গে কথা বললাম, উনি বললো যে যেহেতু আন্দোলন সংগ্রাম হয়েছে আপনার 2-4-6 মাস আমাদের কাছ থেকে সময় নিতে পারে, কোনো সমস্যা নেই, তারপরে আমি সময় না নিয়ে আমার সাবেক নেতা বর্তমান নেতা এবং সাবেক লাস্ট 12তম সাধারণ সভায় 12তম নির্বাচনে যারা নির্বাচনের প্রার্থী হয়েছিলেন সমস্ত প্রার্থীকে ডাকে নিয়ে আমরা মিটিং করে তাদের মতামত নিয়ে তারা সবাই বললো যে সামনে রমজান মাস, রমজান মাসের আগে যদি আপনি সাধারণ সভা করেন আমরা সবাই নিবি পারছেন, আমাদের জন্য রমজান মাসে ব্যাপক একটা খরচ হবে, যেটা আমি ওপেন অল্প ওপেনই বললাম আমি বিষয়টা, তাদের সবার আলোচনার সাপেক্ষে আলোচনা চিন্তাভাবনা করে ঈদের 15 দিন পর্যন্ত আমাদের ঈদের একটা গাড়ির চাপ থাকে, শ্রমিকেরা কিন্তু ডিউটি থাকবে 15 দিন পর্যন্ত, এই 15 দিন পর্যন্ত ডিউটি থাকার কারণে আমরা আলোচনা করে নিয়ে আমার কার্যকরী কমিটির সিদ্ধান্ত নিয়ে আমরা কিন্তু আগামী ঈদের পরে 18 তারিখে সাধারণ সভার ঘোষণা দিয়েছি, এবং 18 তারিখে সাধারণ সভা হলে 45 দিনের মধ্যে আমাদের নির্বাচন হবে, আমরা কোনো সময় চাচ্ছি না, এবং আমরা আমাদের অডিটও কমপ্লিট হয়ে গেছে, আমরা অডিটটাও কমপ্লিট করে ফেলাছি, যে অডিটটা আমরা তো আসলে ট্রেড ইউনিয়নের সঙ্গে থেকে আমরা তো ওরা যেরকম দাবি করছে যে জেলা প্রশাসক এখানে আসে কমিটি গ্রহণ করবে, আমরা ক্ষমতায় আছি কমিটি গ্রহণ করবে, এই ধরনের কোনো আইন নাই,